মাদপুরের আলী চাচা এখান থেকে নিবা এদিকে একবার নিবা বাস তারপরে ওই জোড়া আসবে তখন নিবা জোড়া আসবে তখন নিবা দর্শক নিবা এই তিনটে রাজা Yeah.
গ্রুপ, সি গ্রুপের দ্বিতীয় নম্বর বড়িয়া। আপনাদের ছয় ছয়টি ঘোড়া নিয়ে উপস্থিত হন, আপনাদের ফরাত আমরাত মহানদী চুনিয়া পড়া এনামেল মহাসাহাবুদ নজরুল বড়িয়া, আপনাদের ছয়টি ঘোড়া নিয়ে উপস্থিত হন। টিয়ারপুরের আসিফ নামের একটি বাচ্চা হারিয়ে গেছে, কোন ব্যক্তি যদি পেয়ে থাকেন অবশ্যই মঞ্চে এসে তার খেলার সাথে এসে হারিয়ে গেছে, আমাদের মঞ্চ আছে এসে নিয়ে যান। অংশ গ্রহণ করেছেন আপনারা যা যেখানে আছেন, ঠিক যদি মাঠের ভিতরে বসে না যান, কমিটি সিদ্ধান্ত নিয়েছে লাঠি চার্জ করার জন্য বাধ্য। আস্তে আস্তে ফাইনালের দিকে চলে এসেছে, তাই বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যা যেখানে আছেন নিজ নিজ দায়িত্বে বসে যান। ঘোড়া দৌড়ের সুয়ারি এবং ঘোড়া ছাড়া দ্বিতীয় প্রতিযোগিতার সেমিফাইনালের ঘোড়া দৌড়ের ঘোড়াদের নামের তালিকা ঘোষণা করছি, আপনারা মাঠে এসে উপস্থিত হন। বি গ্রুপের সেমিফাইনালের নমিনাল তরুণী মেয়ে আমাদের মাঝে এসেছে ঘোড়দৌড়ে অংশগ্রহণ করার জন্য, এবং আপনারা শুনলে আশ্চর্য হবে যে বিশ্ব নন্দিত এই ঘোড়দৌড়ে কেমন আছে
আমরা চলে যাচ্ছি এখন যিনি আজকের পরিচালনার সম্মানিত সৌদি, আমরা পেলাম চার চার নম্বর রাউন্ডে ফার্স্ট সেকেন্ডের বিজয়ী নাম। আর অল্প কিছু Thank you.
আছে আজকে দেখ 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 আর কি দর্শক দর্শক ভালো নাসিরের ছেলে তোমরা যেখানে থাকো না কেন অতি শীঘ্র মঞ্চে আসো, বাবা তোমাদের খুঁজছে। আমাদের আকর্ষণে খেলা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমি মনে করি
স্বল্প খরচে এবং নিরাপদে ঘোড়া হচ্ছে যানবাহন আর কিছু আছে বলে বিশ্বে আমি মনে করি না। এই একটি আবারও যাতে মানুষের মানে মধ্যে ফিরে আসে, এই আভিজাত্যের একটা জিনিস যাতে ফিরে আসে, এবং আমি স্বাধীনতার মাসে আজকে স্বাধীনতার মাসে ডিসেম্বর মাসে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আমি সকল শহীদ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারের মেয়ের মাগফিরাত কামনা করে আমি বলবো যে আজকে যে প্রোগ্রামটা শুরু হয়েছে ইনশাল্লাহ সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যেন আবার ঘোড়ার গাড়িতে চলানো হয়, ঘোড়ার ব্যবহার হয়, এবং মানুষ যেন যে তাদের শ্রেষ্ঠ বাহন হিসাবে ঘোড়াকে আবার ফিরে আনে এই প্রত্যাশা। আচ্ছা আমরা একটু অপেক্ষা করবো, মতির ঘোড়া একটু বাইরে আছে, এখনই নিয়ে আসছে, পশ্চিম প্রান্তে আছে। মালিকা, আপনারা অনেকেই তার খেলা দেখেছেন অনেক জায়গায়, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সুবর্ণ হাত থেকে আসি আছে তসলিমা। উপস্থিত হয়েছে নওগাঁ থেকে, বগুড়া থেকে, জয়পুরহাট থেকে। উদীয়মান তরুণী তসলিমা ঘোড়ায় সওয়ার হয়েছেন। কবির ভাষায় বলতে পারি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়।
সনিয়া এবং প্রতিমা আমার উপজেলা চেয়ারম্যান সভা উপজেলা
প্রিয় সাহেব অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমাদের ধারা ভাষ্য আমার বড় ভাই আমদার ভাই আছে আমাদের আরেক ধারা ভাষ্য সহ এখানে তেলোয়ার উপস্থিত সহ অনেকে নেতৃবৃন্দ এখানে আছে তো মাগরিবের আজান দিবে আমি বক্তব্য বাড়াবো না তবে আলী ভাইয়ের সাথে একটা কথা আমার হলো যে সামনের বছরে মোহনপুরে যেই জায়গাতে সবচেয়ে বড় প্লেস সুন্দর প্লেস আলী হোসেনের নেতৃত্বে সেখানে বিশাল এক ভোটদার প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ভোটদার যেখানে আমি ব্যক্তিগত ভাবে প্রথম পুরস্কার 50,000 টাকা নগদ দিব সেকেন্ড পুরস্কার 30,000 টাকা এবং থার্ড পুরস্কার 20,000 টাকা অর্থাৎ 1,00,000 টাকা সেই পুরস্কারে আমি ব্যক্তিগত ভাবে দিব এটি আমি পুরস্কার ঘোষণা করলাম এবং সামনে ফিরে যেন এটি হয় একটা জিনিস বুঝতে হবে যে আজকে এই ঐতিহ্যবাহী আমাদের জন্মের পরে সভ্যতা ফিরে এসেছে ঘোড়ার গাড়িতে আজকে সেই সভ্যতা আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে যান্ত্রিক যুগে এসে আমরা এই মোটরসাইকেল যানবাহন অ্যাক্সিডেন্ট ফোলাফুলি বা অনেক কিছুই কিন্তু এখন হয় পরিবেশের দূষণ থেকে শুরু করে সেখান থেকে যদি আমরা ফিরতে চাই ঘোড়ার বাহন ছাড়া কিন্তু উপায় নাই আপনারা নিশ্চয় জানেন এখন ঘোড়াতে যারা চলে তাদেরকে মানুষ কিন্তু অন্য দৃষ্টিতে দেখে দেখে না কিন্তু ইউরোপ আমেরিকা উন্নত রাষ্ট্রে আমরা দেখেছি আমি গিয়েছি দেখেছি ঘোড়ার উপরে যে চলে তাকে বলা হয় ওই দেশের সবচেয়ে সভ্য এবং আমি মনে করি ওই দেশের সবচেয়ে ধনী মানুষের এই ঘোড়াতে চলে ঠিক উল্টা কিন্তু আমার বাংলাদেশে আমি মনে করি আজকে এই ঘোড়ার প্রচলন যেন এই মোহনপুরের এই ধুরল ইউনিয়ন থেকে শুরু হয় এটি আমি আশাবাদ ব্যক্ত করে আয়োজক যারা আছে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সামনের বছরে ঠিক এই সময়ে ডিসেম্বর মাসে বিশাল আয়োজন হবে ভোটদোর আয়োজন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আমরা পায়রা উপজেলা উপজেলা ছোট জায়গা তবে যদি আয়োজন হয় উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে একটা করে ক্রেস্ট আর একটা করে উপহার ইনশাল্লাহ উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হবে ঠিক আছে চেয়ারম্যান আগামীতে যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ অনেক অভিনন্দন সম্মানিত আমাদের কৃতি সন্তান মোহন প্রভাস মানুষের ভালোবাসায় সিক্ত মানুষের পদচারণায় সিক্ত আমাদের এই মাঠ যেখানে অসংখ্য নেতৃবৃন্দ এসছেন এবং আমাদের মোহনপুরকে এই আলী ভাই
আলী ভাই একটু পিছনে যান। সব ভিডিও ফটো তুলে আমরা পাগল, ভিডিও হয়েছে ফটো। পড়ে দেবে সজি পড়ে পড়ে তৃতীয় তৃতীয় বলেন এবার তৃতীয় স্থান মোহাম্মদ আব্দুল মজিদ বাবুরাত উনি এসছেন। আচ্ছা এবারে আমার তো আসেনি প্রথম প্রথম সেটা তো আমরা বলতে পারবো না, সেটা আপনি, সেটা তো আপনার আশা লাগবে।